কুমারঘাটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক দোল উৎসব। মাঘের শীতের তীব্রতায় যখন প্রকৃতির সহ মনুষ্য কোল জীব জগৎ কাঁপ ঠিক তখনই আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। সর্বশেষ ঋতু হলেও বসন্তকে ঘিরেই যাবতীয় উচ্ছ্বাস বাঙালির। আর এই বসন্ত ঋতুতেই পালিত হয় বাঙালির অন্যতম উৎসব দোল। বাঙালি থেকে অবাঙালি সকলেই এই দোল উৎসবে মেতে উঠে। শুক্রবার কুমারঘাট তথ্য সংস্কৃতি দপ্তর ও কুমারঘাট পৌর পরিষদের যৌথ উদ্যোগে উৎসব মুখর পরিবেশে মহকুমা ভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত হয় কুমারঘাটের শ্রী শ্রী ভবতারিণী মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুরুতে কঞ্চি কাঁচা শিশু ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলিটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নাচে গানে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কুমারঘাট তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুভাষী সেনগুপ্ত, মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অন্যান্যরা। নমস্কার, আপনারা জানেন যে সারা রাজ্যেই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 2024 সালের যে দোল উৎসব আয়োজিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা আজকে কুমারঘাটে কুমারঘাট মহকুমা ভিত্তিক দোল উৎসব আমরা আয়োজন করছি। কিছুক্ষণ আগেই আমরা ভবতারিণী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছি। এই শোভাযাত্রায় মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সজ্জন মণ্ডলীরা উপস্থিত হয়েছেন। আমরা প্রতি বছরই এই জাতীয় অনুষ্ঠান করে থাকি। আপনারা জানেন বসন্ত মানে বসন্তকে বলা হয় ঋতুরাজ। এই বসন্তকে কেন্দ্র করে সারা রাজ্যেই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। বিভিন্ন শিল্পীরা ইতিমধ্যেই তৈরি হয়ে এসছে। তো আমরা এবার বসন্ত উৎসবের যে শিরোনাম দিয়েছি আপনারা দেখছেন এখানে আছে, বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা, এই শিরোনামে আমরা এইবার অনুষ্ঠান আয়োজন করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আমাদের প্রকৃতির মধ্যে যে ছয়টি ঋতু রয়েছে তার মধ্যে বসন্তকে বলা হয়, আমি প্রথমেই বলেছি, ঋতুরাজ। এই ঋতুরাজটা হচ্ছে এরকম একটা আবহাওয়া যে না শীত না গরম, এমন একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ স্বভাবতই আমরা যারা মানুষ রয়েছি আমাদের মনের মধ্যেও এই মনোরম পরিবেশের মধ্যে একটা আনন্দের অনাবিল আনন্দের উচ্ছ্বাস আমাদের মধ্যে থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক পরম্পরা, যে সংস্কৃতি আমরা তুলে ধরতে চাই, এর মধ্য দিয়ে আমরা সমাজের মধ্যে সকল অংশের মানুষের মধ্যে সংস্কৃতি মনস্ক মন তৈরি করতে চাই। আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে যদি সংস্কৃতি মনস্ক মন তৈরি করতে পারি তাহলে সমাজ এগিয়ে যাবে, সমাজ উন্নতির দিকে যাবে। সরকারের উদ্দেশ্য, মূল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের মধ্যে সংস্কৃতি মনস্ক মন তৈরি করা। তার সাথে সাথে যে আগামী প্রজন্ম রয়েছে তাদের মধ্যে যে ক্ষুদ্র সাংস্কৃতিক প্রতিভা রয়েছে এই প্রতিভাগুলি স্ফুরণ ঘটানো, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। আপনারা সবাই এই অনুষ্ঠান উপভোগ করবেন। আমরা আশা রাখি যে সমস্ত অংশের শিল্পী যারা রয়েছে, আগামী প্রজন্ম যারা রয়েছে, তারা এই আজকের অনুষ্ঠানের মধ্যে তাদের যে কলা কৌশল তারা তুলে ধরবেন, এর মধ্য দিয়ে আমরা আমাদের আনন্দ প্রকাশ করব। এই অনুষ্ঠানকে ঘিরে প্রায় 100 শিশুর কলতানে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস।